আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি, আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন। আজকে আমরা আলোচনা করব, স্বপ্নে যদি কেউ পিঁপড়া দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কী অর্থ হবে। আগেই বলে রাখি, স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। কেউ যদি স্বপ্নে দেখেন একটি পিঁপড়া তাকে কামড় দিয়েছে, তাহলে ওই ব্যক্তি কোনো ছোটোখাটো ঝামেলায় পড়তে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে পিঁপড়া পায়ে পিষে মারছেন, তাহলে ওই ব্যক্তির ভালো কোনো উদ্দেশ্য থাকলে তা সফল হবে না এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো পিঁপড়া তার মুখে করে কোনো খাবার নিয়ে যাচ্ছে, এমনটা দেখলে বোঝাবে ওই ব্যক্তির ঘরে অভাব আসতে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো পিঁপড়া জলে ভেসে যাচ্ছে, তাহলে ওই ব্যক্তির কোনো বিপদ আসতে পারে এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো পিঁপড়ার দল সারিবদ্ধভাবে কোনো দেয়ালের উপরে উঠছে, তাহলে এমন বোঝায় ওই ব্যক্তির জীবনে উন্নতি হবে ধাপে ধাপে এবং খুব শীঘ্র। আর যদি কেউ স্বপ্নে দেখেন কোনো পিঁপড়ার দল দেয়াল বেয়ে নিচে নামছে, তাহলে ওই ব্যক্তির জীবনে অবনতি হতে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো পিঁপড়া কোনো মরা ফড়িং বা মরা পোকা টেনে নিয়ে যাচ্ছে, তাহলে ওই ব্যক্তি হঠাৎ কোনো অর্থনৈতিক উন্নতি লাভ করবে এমনটা বোঝায়। যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার কাছে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য।